সাগর কন্যার প্রেমে পড়েছি। সাগর কন্যার আজ সুখের দিন, সেই সুখেতে ভাসতে যাচ্ছি আমরা। ঠিক ধরেছেন, যাচ্ছি সাগর কন্যা কুয়াকাটা দেখতে। ফ্যামিলি ট্যুর আমাদের, 10 জন একসাথে চলছি। অনলাইনে আমরা হোটেল বুক করে নিয়েছিলাম, হোটেল বুক করা হয়েছিল এবং আমাদের যানবাহনও অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম যানবাহনের জন্য। টিকিট কাটা ছিল সেন্ট মার্টিন এক্সপ্রেসে, হঠাৎ করে তাতে কি হলো জানি না, দুর্ভাগ্য আমাদের টিকিট ক্যান্সেল করে দিল। এরপরে আমরা গ্রিন লাইনে করে যাচ্ছি, মানে গ্রিন লাইনে টিকিট পেলাম, তো গ্রিন লাইনে আমাদের যাত্রা শুরু হচ্ছে। সকাল 7টায় বাস ছিল কলাবাগান থেকে, তো আমরা ফ্যামিলি মেম্বাররা সারা রাত প্রায় সব গোছাগুছি করে নিলাম, কারো চোখের পাতায় ঘুম ছিল না। ফজরের নামাজ পড়ে আমরা ঘর থেকে সবাই বের হলাম, আর 7টায় যেহেতু বাস, আমরা কাউন্টার আগে ভাগে চলে গেলাম। এরপরে আমাদের সঠিক টাইমেই বাস যদিও ছেড়েছিল, কিন্তু পথে আমাদের নানান ঝামেলা পোহাতে হলো। গ্রিন লাইন খুব একটা খারাপ বাস নয়, কিন্তু এদিন কি হলো জানি না, পথে বেশ তাদের ঝক্কি ঝামেলা, মানে তাদের জন্য ঝক্কি ঝামেলা আমাদের পোহাতে হলো। প্রথমে শুনলাম চালকের বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে না, তাই সে চালাবার মানে গাড়ি ছাড়ার আগে বেশ খানিকক্ষণ বাসের মধ্যে বসেছিল, আমরাও বসেছিলাম। পরে শুনলাম তার বেতন ভাতা ঠিকঠাক না দিলে সে চলবে না। তো যাই হোক, সে তাদের সে ফয়সালা তারা করে নিলেন। এরপরে গাড়ি চলল, এরপরে শুরু হলো নানান ত্রুটি। কখনো গাড়ি আসতে চলে, তো কখনো চাকায় সমস্যা হয়। শেষ পর্যন্ত ঝুঁকি ঝুঁকি করে করে আমরা চলছিলাম পদ্মা, আর যতই কষ্ট হোক বাড়ির কাছাকাছি যাচ্ছি, মানে পদ্মা সেতু দেখতে দেখতে যাচ্ছি বলে পথের কষ্টগুলো ভুলে গেলাম। আগে পদ্মা যখন পাড়ি দিতাম, লঞ্চে করে পাড়ি দিতাম, এই সময়টাতে দুই ধারে কাশ বন ছিল, সাদা সাদা কাশ ফুলে ছিল, সে যাত্রাটাও খুবই ভালো লাগতো আমাদের। তো যাই হোক, তখন যদিও আমাদের ভালো লাগলে সময় অনেক বেশি লাগতো, আর এখন পদ্মা সেতুর উপর থেকে পাড়ি দিচ্ছি খুব অল্প সময়ে। দক্ষিণাঞ্চলের লোক আমরা, দক্ষিণাঞ্চলের লোক আমরা, তাই পদ্মাকে দেখলেই পদ্মার সেতু মানে নিজেদের সেতু খুব আপন মনে হয়। আর চারিধারের নদীর সৌন্দর্য, রাস্তা সৌন্দর্য, আর এত সুন্দর রাস্তা আসলে মুগ্ধ না হয়ে পারা যায় না। আর সেই সাথে দেখুন, সারাক্ষণ আকাশ ছুঁয়ে আছে আমাদেরকে, নীল আকাশে যেন সাদা মেঘের ভেলা, মেঘগুলো জানালা ভেদ করেও এত সুন্দরভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, না আমরা তাকিয়ে আছি কি বলবো, মেঘের ভেলার সাথে ভেসে ভেসে যেন আমরা চলছি। তো সারা পথ টুকটাক নাস্তা পানি আমরা যথেষ্ট পরিমাণে চিপস চানাচুর থেকে শুরু করে প্রচুর পরিমাণে মানে খাবার দাবার সাথে নিলাম, একটা পিকনিক পিকনিক মুড চলছিল আমাদের। বাসা থেকে বেশ কিছু স্যান্ডউইচ, ডিম সিদ্ধ, আর তাছাড়া ব্রেড, কলা, ফ্রুটস অনেক কিছু নিয়েছি, যেহেতু আমাদের ফ্যামিলিতে ছোট বড় বেশ কজন সদস্য, তো নানান জনের নানান অভিরুচি সেইভাবেই খাবার নেওয়া হয়েছে। তো আমরা পথে বেশ হই হুল্লোড় করে যাচ্ছি, বরিশালের কাছাকাছি এসে আমাদের বাসটা কিছুটা বিকল হলো, তখন আরেকটি বাসে করে আমাদের এইটি মানে অন্য একটি বাসে, গ্রিন লাইনের আরেকটি বাস এলো, সেটিতে আমরা আবার উঠলাম। এরপরে মাঝখানে বরিশালের কোথাও হয়তো একটু স্টপেজ ছিল, মানে সাময়িক বিরতি ছিল, সেখানে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো কথা ছিল একটু বৃষ্টিতে মানে খাওয়া দাওয়া করব, কিন্তু বৃষ্টির জন্য খাওয়া দাওয়ার হলো না, খাওয়া দাওয়া অর্থাৎ হোটেলের ভাত, তো তার খাওয়া হলো না। আমরা যে যার মতো বৃষ্টিতে ভিজে ভিজে একটু চা কফি খেয়ে আবার বাসে চড়া শুরু করলাম।
গ্রিন লাইনের আসলে খুব খারাপ অবস্থা সেটা আমি বলছি না, কারণ গ্রিন লাইন এর আগেও চড়েছি খুবই ভালো, কিন্তু এই দিন হয়তো আমাদের দুর্ভাগ্য জমা হয়েছে। আর তাছাড়া বাসদের, বাস মালিক বা বাসদের আসলে বাসকে আসলে যাত্রার আগে দূরপাল্লার যাত্রা যেহেতু, সেহেতু এদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করেই চলা উচিত, যাতে যাত্রীদের খুব একটা ঝক্কি পেতে না হয়। সে যাই হোক, সুখ পেতে হলে কিছু অসুখ থাকবেই, অর্থাৎ ভালো কিছু পেতে হলে বন্ধ কিছুও সইতে হবে। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের চলা, আর পরিবারের সবাই থাকলে যা হয় গল্প গুজব। তো এইভাবে চড়তে চড়তে পাশে পেয়েছিলাম বরিশাল পটুয়াখালীর বেশ কিছু প্রতিবেশী, তাদের সাথেও গালগল্প হলো। তো এভাবে করে আমাদের যেখানে শুনেছিলাম 5 ঘন্টা, সেখানে আমাদের টোটাল প্রায় 8 ঘন্টা জার্নি হলো, অর্থাৎ বাস একটু আসতে চলল, একটু বিরতি ছিল সব মিলিয়ে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমরা বরিশাল এসে পৌঁছলাম। এরপরে পটুয়াখালী, এরপরে নানান ধরনের ব্রিজ পার হয়ে আমাদের সেই কুয়াকাটা। কুয়াকাটা যেতে আসলে অনেক ঝক্কি পেতে হতো আগে। আমাদের বাড়ির পাশেই কুয়াকাটা, অথচ যেমন বলে না কথায় যে ঘরের মানুষ হজ পায় না, মানে মক্কার কাছের মানুষ হজ পায় না, আমাদেরও সেই অবস্থা। কুয়াকাটা এত কাছে, আমাদের পিরোজপুর থেকে হয়তো 60-70 বা এরকম, হয়তো আর একটু বেশি কম হতে পারে কিলোমিটার, কিন্তু এই কাছাকাছি জায়গাটায় এত বছর ধরে যাওয়া হয়নি। অবশ্য এর আগে এমন ব্রিজ ছিল না, একটু যেতে ঝক্কি পোহাতে হতো বলেই এই রিস্ক নেওয়া হয়নি। আর এখন সবাই যাচ্ছে, পদ্মা সেতু হয়েছে বলেই আসলে সাহসটি নেওয়া যাচ্ছে। তো যাক, আমরা সবাই এবার যাচ্ছি। আমাদের যেহেতু অনলাইনে হোটেল বুক করা ছিল, অনলাইনে টিকিট কাটা ছিল, আর তাই খুব বেশি সময় মানে বেগ পেতে হয়নি। যদিও আমি প্রথমবার যাচ্ছি, আগে জানলে হয়তো এখানকার হোটেল সম্বন্ধে আর একটু ধারণা থাকতো, আর একটু পূজার সময় ছিল, ছুটি ছাটার সময় ছিল বলে বেশ রাশ ছিল, খুব ভালো হোটেলও পাওয়া যায়নি। আর আমরা যখন পৌঁছলাম, সন্ধ্যা ছুঁই ছুঁই, আমাদের সূর্যাস্ত দেখাতে মুখ্য, তাই তড়িঘড়ি করে হোটেল কক্ষে জিনিসপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম সূর্যাস্ত দেখতে। 3 দিনের সফর আমাদের, কুয়াকাটার আদ্যপ্রান্ত দেখব। আশা করি আপনারা আবার আমাদের সাথে থাকবেন।